হ্যালো আসসালামু আলাইকুম আমি মনোরি জামান আকাশ কুমার সাইড বাংলা ভিডিও টিউটের পর্ব সাথে কি আপনাদের স্বাগতম আমি প্রথমে সরি জানাচ্ছি অনেকদিন ধরে কোনো টুটার বানানো হচ্ছে না অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন এ করতেছেন আসলে আমি সত্যি কথা বলতে টাইম পাচ্ছি না নতুন একটা জবের ঢুকছি টাইম পাচ্ছি না আসলে টাইম পাচ্ছি না তো ভাবলাম আজকের ফ্রাইডে হ্যাঁ নতুন একটা টিউট বানাই আচ্ছা এই নিয়ে আর কি দেন যে করে দি অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিল উম এই কাজটার জন্য যেমন এখানে হচ্ছে আপনার যেমন যে ডিভিশন সিলেক্ট করবে ডিভিশন সিলেক্ট করলে কি রেস্টপেট গুলো আসবে এটা এটা হচ্ছে আমাদের নরমালি আহ দিয়ে করা যাবে না আমাদের যে কোনো একটা জাভ মাধ্যমে করতে হবে সেটা আমাদের যেহেতু সব প্রজেক্টে যে করে আছে তো আপাতত আমি যে করে দিয়ে দেখাচ্ছি আমি নেক্সট আমি তো টিউটোরিয়াল শুরু করছি আপনারা জানেন এই টিউটোরিয়ালে এগুলো আরো অনেক সুন্দরভাবে ডাইনামিকলি ম্যানেজ করা যায় যেমন হচ্ছে আমি এই জিনিসটা দেখাবো এখানে যেমন আমরা একটা অ্যাড টু কার্টে দিলাম কার্ট দিলে কিন্তু পেজটা লোড হচ্ছে এবং তারপর এখানে কার্টেড হচ্ছে আমি এই জিনিসটাও ডাইনামিক করব যেমন হচ্ছে আমরা অ্যাড টু কার্টে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই অটোমেটিক্যালি কার্টেড হয়ে যাবে পেজ লোড হবে না ঠিক আছে দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ আচ্ছা সো এখন আমি যেটা চাই এগুলো সব প্রথমে দেখলে আপনাদের মাথায় মানে আলো যাবে সো আসলে এই দেখানো হয়নি এখন আসলে সময় মোটামুটি এগুলো দেখার সো আজকে আমরা দেখব ডিভিশন সিলেক্ট করবে ঢাকা ঢাকার রেসপেক্টিভ যেই ডিস্ট্রিক্ট সেটা আসবে রাইট ওকে আচ্ছা প্রথমেই আমরা আজকে জানবো যে হোয়াট ইজ এজাক্স এজাক্স কি আচ্ছা এজাক্স ফুল মিনিং আমরা সবাই হয়তো জানি এসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সএমএল আচ্ছা এইটা কি করে জাস্স ইজ এ ডেভেলপার্স ড্রিম বিকজ ইউ ক্যান আপডেট এ ওয়েব পেজ উইদাউট রিল্ডিং দ্য পেজ আমরা পেজ রিলোড ছাড়া পেজের ডাটা আপডেট করতে পারতেছি রিকুয়েড ডাটা ফ্রম ফ্রম এ সার্ভার যেমন আমি এখন কি করবো এখান থেকে সার্ভারে একটা ডাটা পাঠাবো এবং সার্ভার থেকে আমাকে একটা ডাটা ব্যাক দিবে সেই ডাটাটা আমি নিয়ে কাজ করবো পেজ রিলোড হবে না রিসিভ ডাটা ফ্রম এ সার্ভার আফটার দ্য পেজ হ্যাজ লোডেড স্যান্ড আট দা সার্ভার ইন দ্য ব্যাকগ্রাউন্ড এবং এই পুরা কাজটা কি অ্যাসিনক্রোনাস অ্যাসিনক্রোনাস मींस আপনারা সবাই জানেন এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে কাজ করবে ওকে আপাতত আপনাদের আরো যদি যার যার জানার ইচ্ছা থাকবে তারা এখান থেকে নিন দেখে কাজ করবেন আচ্ছা এই যে যে কোয়েরি যে কোয়েরি যে যে কোয়েরি পোস্ট মেথড বা যে গেট মেথড যেটা বলেন সেটা আসলে এজাক্সের এজাক্স নিয়ে কাজ করে ওরা এবং এই যে এই যে ডলার আন্ডার ডলার ডট পোস্ট বা ড অর অথবা ডলার ডট গেট এটা হচ্ছে কি এই এজাক্স এটার একটা শর্ট ফর্ম এজ এজাক্স ফাংশনটার শর্ট ফর্ম আচ্ছা আর এজাক্স ফাংশনের মধ্যে আমাদের কিভাবে পাস করতে হয় ডলার ডট এজাক্স এটা এটা দিয়ে আমরা কি টাইপের আমরা ডাটাটা নিতে চাচ্ছি পোস্ট অর গেট এগুলো দিতে হয় ইউআরএল দিতে হয় আর আমরা আমরা যে ডাটাটা পাচ্ছি পাঠাচ্ছি আমাদের এখান থেকে সেই সেটা এবং সাকসেসে কি পাবো সেগুলো আচ্ছা ওকে যেমন সো এটা আমরা শর্ট ফর্মে এটা দিয়ে ইউজ করব আচ্ছা আর সো শর্ট ফর্মে কি এই যে দেখেন এখানে আমরা শর্ট ফর্ম কি দেখেন ইউআরএলটা দিয়ে দিচ্ছি এখানে যে ইউআরএল ইউআরএল দিয়ে দিচ্ছি এটাতে তারপর হচ্ছে পোস্ট না লিখে এখানে টাইপটা পোস্ট লিখতে হচ্ছে না গেট লিখতে হচ্ছে না লিখে দিচ্ছি আর ডাটাটা যেটা আসতেছে সার্ভার থেকে

এটা আইডিটা নেওয়ার পর আমি সার্ভারে পাঠাবো এই ইউআরএলটা যেমন যে কোনো একটা যে ইউআরএলটা জেনারেট করবে এটার আইডি দিয়ে এই আইডি রেসপেক্টে তারপর আমি আবার একটা ডাটা ডাটা আমাকে এইখানে ব্যাক করা করাবো ওকে আচ্ছা সো আমরা স্টার্ট করি আচ্ছা এটা হচ্ছে রেজিস্টার ডট ব্লেড পিএইচপি রেজিস্টার ডট ব্লেড ব্লেড আমরা জাভাস্ক্রিপ্ট লিখবো আর আমাদের তো মাস্টার ডট আমরা ইএল স্ক্রিপ্টস করছিলাম তো সো আমরা এখানে নতুন একটা সেকশন করে রাখি সেকশন স্ক্রিপ্টস আচ্ছা ওকে সো এর মধ্যে স্ক্রিপ্ট আচ্ছা সো এখন হচ্ছে যে আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে আমরা শুরু করি ওকে সো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে এইখানে আমাদের এই এই আইডিটা এই আইডিটা দেওয়া ছিল না দেখো আমি দিয়ে রাখছিলাম সরি আপনারা এটা দিয়ে রাখবেন আইডি ডিভিশন আইডি নেম ডিভিশন আইডি মানে আইডি নিয়ে কাজ করবে যে আইডি নেম প্লাস নিয়ে কাজ করা যায় কিন্তু আইডি নিয়ে কাজ করাটা সবচেয়ে বেটার সহজ ওকে সো এটার আইডি দিলাম আমরা ডিভিশন আইডি রাইট আচ্ছা সো আমরা একটা স্ক্রিপ্ট লিখতেছি আচ্ছা ডলার ডিভিশন ডিভিশন আইডি ডিভিশন আইডি আচ্ছা ওকে সো এই ডিভিশন আইডি এই যে দেখেন আমি এটা দিয়ে কি করলাম এই জাভাস্ক্রিপ্ট যে করে এটা দিয়ে আমি এই আইডিটা আসলে অ্যাক্সেস করলাম আর এটা যদি আমরা এইভাবে না করতাম তাহলে আমাদের কি হবে করতে হইতো যেমন ভার ডিভিশন ইকুয়াল টু

এই যে ভ্যাল ফাংশনটা কি করে এটার ভ্যালুটা রিটার্ন করে সো আমরা টেস্ট করি আচ্ছা তোমরা এটাকে একটা ভার মধ্যে রাখি ভার ডিভিশন ইকুয়াল টু আর ডিভিশন আইডি থেকে যেটা নেবে তার ভ্যালুটা রিটার্ন করবে রাইট আচ্ছা আচ্ছা আমরা অ্যালার্টে দেখি অ্যালার্টে ডিভিশনটা দেখি দেখি ডিভিশনটা আসতেছে কিনা সবকিছু তো আগে দিন টেস্ট করতে হবে আসলে ডাটা আদৌ পাচ্ছে কিনা ও বাবা আচ্ছা সিলেক্ট করলো ঢাকা আচ্ছা ঢাকা সিলেক্ট করলে তো আসবে না যাই হোক আমার কি করতে হবে আমার তো একটা ডিটেক্ট মানে এই যে ডিভিশন আইডি তে ক্লিক করছে সেটা তো আমাকে আমাকে নিতে হবে তাই না আচ্ছা সো আমরা এটা নিচ্ছি ডিভিশন আইটি এখানে কিন্তু এই যে সিলেক্ট বক্স এগুলো হচ্ছে ক্লিক না আসলে এগুলো চেঞ্জ মানে চেঞ্জ ইভেন্ট এগুলো তারপর এটার মধ্যে ফাংশন দিলাম মানে কি এটা হইলে কি ফাংশন ঘটবে ঠিক আছে তাহলে যে ডিভিশন আইডি যে চেঞ্জ এই সিলেক্ট বক্সে যদি কেউ ক্লিক করে মানে চেঞ্জ করে আর কি তখন এই বিষয়টা ঘটবে

আমি সাপোজ দিচ্ছি গ্যাট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট স্ল্যাশ হচ্ছে আপনার ডিভিশন আইডিটা যেটা থাকবে সেটা দিয়ে দিবে আর এখানে আমরা সরাসরি আমরা কোনো কনফ্লোরে না পাঠিয়ে আমরা এখান থেকে আপাতত অ্যাক্সেস করতেছি আচ্ছা ওকে সো এই যে আইডিটা এটা আসলে কিভাবে করতে হবে ফাংশনের মধ্যে আমরা পাস করে দিচ্ছি ভেরিয়েবল হিসেবে এবং এখানে আমরা ভেরিয়েবল আইডিটা আসলে পাবো সো আমরা এগুলো কিভাবে অ্যাক্সেস করব অ্যাপ স্ল্যাশ মডেল স্ল্যাশ district মানে ওই डिस्ट्रিক্ট গুলো ফায়ার আই होप এগুলা তো এখন আপনারা অনেক ভালো জানেন কিভাবে আমি কমান্ডগুলো চালাতে পারি তাই না আমি তো এখানে ইউজ করে নিতে পারতাম সরাসরি সরাসরি পুরোটা ইউজ করতে পারবো অথবা উপরে আমি আমি এটাই পুরোটা নিয়ে ইউজ করে করতে পারবো যেভাবে করেন আপনার ইচ্ছা আমি পুরোটা লিখে উঠতেছি ফায়ার ডিভিশন আইডি ডিভিশন আইডিটা হচ্ছে এই আইডিটা রাইট আর এটাকে কি করবো গ্যাট গ্যাট করে দিচ্ছি আর এটাকে সাপোজ আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেও পারি আমার রাখারই দরকার নেই রিটার্ন করে দিচ্ছি ঠিক আছে এই পেয়ার আউটস এটা হচ্ছে গ্যাট ডিস্ট্রিক্টস এটা রিটার্ন করে দিচ্ছে আচ্ছা সো এটা কি আসলে কাজ করতেছে কিনা এটা আমরা কিভাবে টেস্ট করব আগে তো আমাদের টেস্ট করতে হবে যেটা আসলে কাজ করতেছে কিনা সো এটা আমরা কিভাবে টেস্ট করব টেস্ট করব পাবলিক গ্যাট ডিস্ট্রিক্টস আপাতত এটা এভাবে টেস্ট করা যাচ্ছে ড্যাশ 1

এইখানে দেখেন অনেক সুন্দর করে কিন্তু এখন দেখা যাচ্ছে ঠিক আছে প্রিটি ফরম্যাটে দেখাচ্ছে অথবা জেসন ফরম্যাট বা এক্সএমএল ফরম্যাটেও আমরা যে কোনো ফরম্যাটে আমরা দেখতে পারবো এখানে ডাটাগুলো সো এভাবে গেট রিকোয়েস্ট করতেছি আমি পোস্ট রিকোয়েস্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের পোস্টম্যান লাগবে সেক্ষেত্রে কিন্তু আমরা ওইভাবে ইউআরএল ওয়াইজ অ্যাক্সেস করতে পারবো না কারণ পোস্ট আউটগুলো তো নর্মালি এই ব্রাউজার থেকে আমি এভাবে হিট করতে পারবো না তাই না ওগুলোকে ওভাবে হিট করতে হবে আচ্ছা সো আমরা এটা পাইলাম আচ্ছা আমি পুরো ইউআরএলটা আপাতত কপি করে নিচ্ছি এইটা হচ্ছে কি আমাদের এই রেজিস্টারে এখন আমরা সার্ভারে এই রিকোয়েস্টটা পাঠাবো আচ্ছা আমরা ওদের এই যে যে কোয়েরি পোস্ট মেথড যেটা আছে সেটাকে আমরা কপি করতেছি কপি কন্ট্রোল ভি আচ্ছা এই পোস্ট তো আমরা পোস্ট মেথড তো আমরা করতেছি না আমরা গেট মেথড দিয়ে কাজ করতেছি আর এই আমাদের এই যে টোটাল আমাদের যে ইউআরএলটা সেটা হচ্ছে আপাতত আমরা ইউরএল দিচ্ছি পুরোটা

তারপর হচ্ছে ডাটা এটা তো আমাদের দরকার নেই আচ্ছা আচ্ছা এখন আমরা এখান থেকে যে ডাটাটা পাঠাবো সেটা হচ্ছে আমরা ঠিকই করে এনকোড করে পাঠাবো মানে থেকে কমিউনিকেশন তারা জেসন এনকোড করে তারপর আমরা জাভাস্ক্রিপ্ট থেকে পার্স করে নিই ডাটাটাকে ঠিক আছে আগে জেসন এনকোড করে পাঠাবো তারপর থেকে ডাটাটাকে পার্স করে নি আমরা ডাটাটাকে ধরবো json dot parts json dot parts data ঠিক আছে এই ডাটাটাকে আমরা পার্স করলাম তারপর মনে করেন সাপোজ এটাকে আবার আমরা ডাটার মধ্যে রেখে দিচ্ছি ভার আসুন ভার তো ডাটা থেকে উপর থেকে আসছে এই ডাটা হচ্ছে এই ডাটাটাকে পার্স করে আবার এটার মধ্যে রাখবে আচ্ছা এখন হচ্ছে এইটা ক্লিক করার সাথে সাথে আমরা তো এই যে জিনিসটা আছে এই যে সিলেক্টিভ ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টটা তো এইটা তো আসলে

এটা নিচে আনতে হবে আসলে কখন আনবো যখন এই পুরো জিনিসটা আমরা এই পুরো ডাটাটা আমরা পাবো ডাটাটার লুপ লুপ ওয়াইজ ঘুরে নিয়ে আসবো তখন আমরা একটা একটা করে অপশনগুলো অ্যাড করব আচ্ছা আর এই প্রথমে আমরা এগুলো করে দিলাম কি এমটি করে দিলাম প্রথম থাকবে এমটি আর আমরা একটা ভার অপশন নিই যেন অপশনগুলো আমরা যেন জেনারেট করতে পারি সুন্দর করে তারপর এই অপশনের মধ্যে সবগুলো আমরা একসাথে ঢুকিয়ে দিলাম আচ্ছা ওকে আচ্ছা এখন ডাটা যে আসছে এটা আমরা যে যেহেতু দেখি আগে কনসোল কনসোল ডট লগ লাটা আচ্ছা ঢাকা ও গেট ইজ নট এ ফাংশন ঠিক আছে গেট হচ্ছে ফাংশন না এটা কেন এটা আমি আমার নিজের মন খেয়াল ছিল না এটা সার্চ দিবেন সার্চ দা দেখবেন ইনস্টাগ্রামে খুব সুন্দর করে লেখা আছে আচ্ছা আমরা যে এটা ইউজ করতেছি এটা হচ্ছে স্লিম ভার্সন ইউজ করতেছি যে কোয়েরি আমাদের স্লিম ভার্সন ইউজ করতে হবে না ফুল ভার্সন ইউজ করতে হবে আমি যে কোয়েরি ডাউনলোড যে ওকে প্রোডাক্ট কমপ্রেস প্রোডাকশন যে ওকে এটা সেভ করে নিচ্ছি

তো এখন যদি আমরা কেউ সিলেক্ট করে যে খুলনা খুলনা ছিল কিন্তু দুইটা এই যে দেখেন দুইটা ডিস্ট্রিক্ট কিন্তু আমরা পাইছি রাইট এই দেখেন 01 ঠিক আছে সো আমাদের কিন্তু ডাটা সার্ভার থেকে আসতেছে আমরা এখানে ডাটা পাচ্ছি এখন এটা কি করতে হবে আমরা ডাটা ডট ফর ইচ মানে এই আচ্ছা আপনার এডিট মানে জাভাস্ক্রিপ্টের পিএইচপি ফর ইচ তো আপনারা সবাই ইউজ করতেছেন অনেক দিন ধরে জাভাস্ক্রিপ্টের ফর ইচটা হচ্ছে

ঢাকা ওকে ঢাকা সিলেক্ট করলে দেখেন ঢাকার কিন্তু এই এলিমেন্ট আসছে রাইট এখন আমাদের শুধু এলিমেন্ট তো আসলে হবে না আমাদের প্রত্যেকটা স্পেসিফিক যে জিনিস নিতে হবে যেমন এলিমেন্ট ডট আইডি এলিমেন্ট ডট নেম এই দুটো জিনিস আসলে আমাদের লাগবে সো এখন আমরা দেখি এলিমেন্ট ডট এলিমেন্ট ডট নেম দিলে আসলে কি নেমটা আসে নেমটা আসে কি না ঠিক আছে যেমন খুলনা দিলে কি আসবে খুলনা দিলে এই দুইটা আসবে যেমন খুলনা সদর বাকি ঠিক আছে দেখছেন সো এইভাবে সো এখন আমাদের যে আমাদের এলিমেন্ট তো আমাদের দরকার এভাবে তো আমরা কনসোল করব না আমরা কি করব এই অপশনটার মধ্যে অপশনটার আমরা স্টোর করব অপশনটা অপশনটা কি হবে অপশন আচ্ছা আর শেষে থাকবে হচ্ছে এরকম অপশন সরি আচ্ছা অপশন অপশন থাকবে আর এটাকে আমরা আলাদা করে নিলাম দুইটা প্লাস দিয়ে আর অপশনের মাঝখানে কি থাকে অপশন এলিমেন্ট থাকবে মাঝখানে ভ্যালুটা থাকে না এলিমেন্ট নেম

মানে ঢাকা ওকে না ঢাকার ডিভিশন বলে কিন্তু চলে আসছে এখন যদি আমরা খুলনা সিলেক্ট করি তো খুলনা রেসপেক্টা বাগের হাট আছে শুধু হয়তো যাই হোক খুলনা রেসপেক্টে কয়টা আছে দুইটা না

ওকে আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই আশা করি আপনারা জাভাস্ক্রিপ্ট jQuery Ajax মোটামুটি দেখছেন আশা করি নেক্সট টিউটোরিয়ালেতে আমরা আরো অ্যাডভান্স নিউট্রালি আইব সেই পর্যন্ত আমাদের আমার সাথে থাকবেন আর আমাকে সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্টই করতেছেন আমাকে কমেন্ট করতেছেন অনেক ভালো লাগছে আসলে এই কমেন্টগুলো পাইলে আসলে ভালো লাগে আসলে এই যে বানাচ্ছি কোনো তো নিজের স্বার্থকতা এর কিছু নেই কেউ যদি একটু কমেন্ট করে তখন আসলেই ভালো লাগে ওকে ভালো থাকবে নেক্সট ডে আর ভালো ডিটাল নিয়ে আসবো